বিস্তর এলাকা জুড়ে রয়েছে রাবার বাগান ও সংরক্ষিত বনাঞ্চল। তাই গ্রামটি ঘুরতে দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত ভ্রমণ বিপাশু। গ্রামে পর্যটকদের হাতছানি কেমন সেই বিষয়ে জানাতে সন্তোষপুর গ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন পর্যটনের কেমন সম্ভাবনা রয়েছে গ্রামটিতে, আর গ্রামীণ পর্যটন গড়ে তোলা গেলে কেমন কর্মসংস্থানের সুযোগ হতে পারে এই যে স্থানীয় জনগণ তাদের? বিম, আপনাকে ধন্যবাদ। বিম, আসলে ঘুরতে কে না পছন্দ করে, ইচ্ছুরকে নগর জীবন ছেড়ে সবাই তো আসলে একটু অবকাশ পেলেই তো চায় যে গ্রামীণ সুন্দর পরিবেশে ছায়া সুনিবিড় গ্রামে ঘুরতে আসা। বাংলাদেশে অনেক পর্যটন শিল্প এলাকা রয়েছে, সেখানে প্রচুর পর্যটক যায়, তবে এখনও বাংলাদেশের অনেক গ্রাম রয়েছে যে গ্রামগুলো আসলে ছবির মতো ছায়া সুনিবিড়, একেবারে শীতল সুন্দর এক গ্রাম। আমি যে গ্রামটিতে রয়েছি সেটি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার সন্তোষপুর এলাকায়, যে এই গ্রামের নাম। এবং এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে রাবার বাগান, সরকারি রাবার বাগান, যেটি 1,700 একর এবং রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। এবং একটু বলে রাখতে হয় আপনাকে যে আমাদের যে টাঙ্গাইলের মধুপুরের যে আপনার শালবনটা রয়েছে, বিশেষ করে মধুপুরের গড় রয়েছে, সেই গড়ের একটি অংশ কিন্তু এই এই অঞ্চলটি এক সময় ছিল। তারপর আসলে কালের বিবর্তনে বিভিন্ন সময় শালবনগুলো বিলুপ্ত হতে হতে এখনও কিছু শালবন রয়ে গেছে, তবে এই সন্তোষপুর গ্রামে কিন্তু একসময় প্রচুর জঙ্গল ছিল এবং সেখানে কিন্তু অনেক বন্যপ্রাণী বাস করতো, বিশেষ করে মেছোবাঘ, বন বিড়াল, তারপর আপনার কালোমুখ হনুমান, এছাড়াও বন মোরগ সব বিভিন্ন জীবজন্তু বাস করতো। কিন্তু এখনও কালের শেষ বংশধর হিসেবে কিন্তু প্রায় 200 থেকে 250 মতো প্রায় বানর কিন্তু এখনও রয়ে গেছে এই সন্তোষপুর বনাঞ্চলে। এবং এখানে কিন্তু যেহেতু পাশেই টাঙ্গাইলের মধুপুর উপজেলা, সখীপুর, ঘাটাইল, ময়মনসিংহের ফুলবাড়িয়া, ত্রিশাল উপজেলা, সেখান থেকে কিন্তু বিশেষ করে শুক্র এবং শনিবার দিন বিশেষ করে ছুটির দিন থাকে, সেখানে কিন্তু এই গ্রামটিতে কিন্তু প্রচুর পর্যটকরা কিন্তু আসে। তবে একটি বিষয় সেটি বলতে হয়, সেটি হলো রাস্তাঘাটের খুব দুরবস্থা, বিশেষ করে বর্ষাকালে এখানে কিন্তু আসলে গাড়ি নিয়ে আসার কোনো সুব্যবস্থা থাকে না, এবং যেহেতু কাঁচা রাস্তা, মাটির রাস্তা, কাকর্দমুক্ত হয়ে যায়, যানবাহন নিয়ে আসা যায় না। এবং কোনো পর্যটক আসার পর যদি এক দুই দিন থেকে পুরো এই বনাঞ্চল এরিয়াটা একটু ঘুরে দেখতে চায় তারও কিন্তু কোনো ব্যবস্থা নেই, কারণ কোনো গেস্ট হাউস, রেস্ট হাউস বা হোটেল মোটেলের কোনো ব্যবস্থা কিন্তু নেই। তবে যেটা বলা হচ্ছে যে তারা যেটা পর্যটকটা আসার পর যেটা বলছে যে এই এই জায়গাটি যদি আসলে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হয় তাহলে এই যে একদিকে যেমন পর্যটনের ক্ষেত্র তৈরি হবে তেমনি কিন্তু কর্মসংস্থানের একটা বড় সুযোগ হবে। তবে এখন যেটুকু জায়গা রয়েছে এই জায়গাটুকু রয়েই মধ্যেই কিন্তু আসলে নানান ধরনের দোকানপাট গড়ে উঠেছে, মানুষ আসছে এবং সেই দোকানগুলোতে কিন্তু তারা দোকানপাট করছে। তবে এখানকার মানুষের প্রধান জীবিকার উৎস হলো আসলে আনারস, কলা এবং হলুদ, এইগুলো উৎপাদন করেই কিন্তু আসলে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। তবে পর্যটন এরিয়া যদি হয়ে যায়, পর্যটন কেন্দ্র যদি হয়ে যায়, বিশেষ করে পানির ব্যবস্থা, পাবলিক টয়লেট এবং শিশুদের খেলার যদি কিছু ব্যবস্থা থাকে তাহলে, এবং এই যে জীব পশু প্রাণীগুলো যদি দেখছেন এগুলোর জন্য যদি আসলে প্রজননের ব্যবস্থা এবং পশু চিকিৎসক সহ এবং থাকার যে একটা ব্যবস্থা থাকা করা হয় তাহলে কিন্তু আসলে এই বন্যপ্রাণীগুলোর জন্য কিন্তু এই জায়গাটি কিন্তু খুবই প্রসিদ্ধ হতে পারে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর থেকে বনাঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ। গ্রামীণ পর্যটন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে।